আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে আকন্দকে প্রধানমন্ত্রী করল তালেবান। তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান এনআরএফের। আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়ার বৈঠক। বাবার কৃতকর্মের জন্য এবার যা বললেন ওসামা বিন লাদেনের ছেলে। তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, আর সব খবর পেয়ে যান সবার আগে। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারে প্রদান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আকন্দকে। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায়ক শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন তিনি। তবে বহু নেতা থাকতে কম পরিচিত আকন্দকে কেন প্রধানমন্ত্রী করা হলো তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিশ্লেষণ করা হচ্ছে। গত 15 আগস্ট রাজধানী কাবুল দখল করার পর সম্ভাব্য তালেবান সরকারের প্রধান হিসেবে আব্দুল গনি বারাদারের নামই বেশি আলোচনায় ছিল, কারণ তিনি তালেবানের প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভগ্নিপতি ও ঘনিষ্ঠজন। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তাকে না করে আকন্দকে কেন প্রধানমন্ত্রী করা হলো? ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বলছে তালেবান নেতা আকন্দ বেশ রহস্যময় ব্যক্তি। তালেবানের সূচনা লগ্ন থেকে সংগঠনের ভিতরে তিনি প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। কিন্তু তালেবান ও মুজাহিদিনরা যখন এক হয়ে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াই করছিল তখন তাতে আকন্দর সংশ্লিষ্টতা ছিল না। তবে আকন্দের গোড়া অন্য জায়গায় শক্ত। তালেবানদের মধ্যে ধর্মীয় ইস্যুতে তার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। 2001 সালে তালেবান বুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে শুরা সদস্য হিসেবে আকন্দ এই ভাস্কর্য ভাঙতে মোল্লা ওমরকে পরামর্শ দিয়েছেন বলে মনে করা হয়। রয়টার্স জানায় আকন্দ তালেবানের আগের সরকারেও ছিলেন। 1996 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা তৎকালীন তালেবান সরকারে প্রথমে তিনি পররাষ্ট্রমন্ত্রী, পরে উপ প্রধানমন্ত্রী ছিলেন। অনেক পর্যবেক্ষকের ধারণা আকন্দের বয়স 60 থেকে 70 বছরের মাঝামাঝি। তালেবানের এক নেতা জানিয়েছেন আকন্দ প্রায় 20 বছর ধরে শুরা কাউন্সিলের প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বেশ সুনাম অর্জন করেন। তিনি তালেবানদের মধ্যে ধর্মীয় তথা রাজনৈতিক নেতা হিসেবে বেশি পরিচিত। 2001 সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পরও সংগঠনের ভিতরে আকন্দের প্রভাব বজায় থাকে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হামলার মুখে তালেবান নেতারা দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় আকন্দ পাকিস্তানে চলে যান। সেখানে বসেই তিনি তার কার্যক্রম পরিচালনা করতে থাকেন। তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এনআরএফ। বিবিসি জানায় সমস্ত তালেবান নেতা ও তাদের সহযোগী এবং কেবল পুরুষ নেতাদের নিয়ে গঠিত এই মন্ত্রিসভাকে অবৈধ বলে মন্তব্য করেছে এনআরএফ। এনআরএফ জানিয়েছে তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা আফগান জনগণের বিরুদ্ধে গোষ্ঠীটির শত্রুতায় একটি স্পষ্ট ইঙ্গিত বলে তারা মনে করছে। তালেবান কাবুলের উত্তরে পানশির উপত্যকায় এনআরএফকে পরাজিত করার দাবি করলেও এনআরএফ নেতারা বলছেন তারা এখনও সেখানে লড়াই করছে। নতুন সরকারে থাকা বেশ কয়েকজন তালেবান নেতা মার্কিন বাহিনীর উপর হামলায় জড়িত থাকায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবান ঘোষিত নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আকন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজউদ্দিন হাক্কানি মার্কিন গোয়েন্দা সংস্থা FBI-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। EEU জানিয়েছে তালেবান অন্তর্বর্তীমূলক ও প্রতিনিধিত্বশীল সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও তারা এমনটি করেনি। আফগান সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন তদন্ত সংস্থা CIA প্রধান উইলিয়াম জে বার্নস। মঙ্গলবার যখন সরকার ঘোষণা করেছে তালেবান, তার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন তিনি। CIA প্রধানের সফর এবং এর এজেন্ডা নিয়ে ভারত ও আমেরিকান কর্মকর্তার প্রকাশ্যে মুখ খুলছে না। তবে বেশ কয়েকটি সূত্র এই সফর এবং এর আলোচ্যসূচির কথা নিশ্চিত করেছেন। এদিকে CIA প্রধান যখন দিল্লি সফর করছেন, একই সময়ে ভারতে রয়েছে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাদ্রুশেভ। তিনিও আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি গিয়েছিলেন। ইতিমধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী
এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাদ্রোশেভ মঙ্গলবার দুই দিনের সফরে দিল্লিতে পৌঁছান। সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। গত 24 আগস্ট ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই দুই দেশের এনএস পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। রাশিয়ার এনএসের এই সফরকে মস্কোর একটি সংকেত হিসেবে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তালেবানের ক্ষমতা দখল ও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত চলে যাওয়া যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী মোদি 9 সেপ্টেম্বর ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন, সেখানে পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর 16 ও 17 সেপ্টেম্বর এসসিও সম্মেলনে মোদি এবং রুশ নেতা মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে। এদিকে আফগানিস্তান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলন দুটিতে যোগ দেবেন বলে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 1996 থেকে 2001 সালের মধ্যে ইরান, ভারত ও রাশিয়াও তালেবানের বিরুদ্ধে জোটকে সমর্থন করেছিল। তবে গত 2 দশকে আফগানিস্তানে কোনো সামরিক ভূমিকা ছিল না এই দেশ তিনটির। ইসরায়েল সফরের পরিকল্পনা করেছেন আল কায়দার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর। এছাড়া তিনি তার বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ওমর জানান, বাবার মৃত্যুর পর তাকে আল কায়দার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেন, আমার বাবা তার ছেলেদের যতটুকু ভালোবাসতেন তার শত্রুদের তার চেয়ে বেশি ঘৃণা করতেন। আমি যে জীবন নষ্ট করেছি তার জন্য নিজেকে মূর্খ মনে হয় এবং আমি জানতাম যে আমি ছেড়ে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছি। ওসামার কনিষ্ঠ সন্তান জানান, তার বাবা যে অপরাধ করছেন তার জন্য লজ্জা ও ঘৃণা অনুভব করেন তিনি। ওমর এখন ফ্রান্সে বাস করেন, তার স্ত্রী ইহুদি। স্ত্রীকে নিয়ে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নও দেখেন। ওমর বলেন, আমরা বিশ্বাস করি বিশ্বকে একসঙ্গে বাস করতে হবে এবং প্রত্যেক ধর্মের প্রতিবেশীরা যেন একসঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে না। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান। শাহরিয়ার আলম জানান, তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা, তবে আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান, এতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দুকে প্রদান করা হয়েছে। আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন সিরাজউদ্দিন হাক্কানি। গত 15 আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল নেয় তালেবান। সোমবার সবশেষ প্রদেশ পানশির নিয়ন্ত্রণে নেয় তালেবান সদস্যরা। গত 30 আগস্ট স্থানীয় সময় রাতে কাবুল ছাড়ে শেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের 20 বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।